আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده। فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকে আমরা লাইভে আসতে পেরেছি। সে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, পূর্ব ঘোষিত বিষয় অনুযায়ী আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো সমাজে প্রচলিত ভুল ওয়াদ সমূহ। উল্লেখিত বিষয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার আশা রাখছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসলে ওয়াজ শব্দের অর্থ উপদেশ বা অ্যাডভাইস, অর্থাৎ যেটা মানুষকে যেই মাধ্যম দিয়ে, উপদেশ দেওয়ার মাধ্যম দিয়ে আল্লাহর পথে রাসুলের পথে আহ্বান করা হয়ে থাকে, সেটাই মূলত ওয়াজ বা বক্তব্য আমাদের সমাজে প্রচলিত অর্থে। তো সেই অর্থে আমাদের সমাজে বিভিন্ন ওয়াজ বা মাহফিল এগুলা হয়ে থাকে। তো এজন্য আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে ওয়াজের নামে, বক্তব্যের নামে, তাফসির মাহফিলের নামে সমাজে এমন কিছু কথাবার্তা বলা হচ্ছে যেগুলো কোরআন এবং হাদিসের সাথে অনেকাংশেই অসংলগ্ন, এবং সমাজে ওয়াজের নামে প্রচলিত বিভিন্ন মিথ্যা গল্প কাহিনী যেগুলো অনেক বক্তা কোরআন হাদিসের নামে চালিয়ে দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে। যুগ যুগ কালকাল ধরে একদল মানুষ কোরআন হাদিসের নামে অপব্যাখ্যা করে মুসলিম মিল্লাতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই বিভ্রান্তির বিষয়গুলো থেকে যাচাই বাছাই করে যেটা আসলে কোরআন এবং সহি সুন্নার সমর্থিত এবং সত্য এবং সঠিক, সেই বিষয়টি জনগণের সামনে পেশ করা, এটাই মূলত ওলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়টির থেকে, এই দায়িত্ব অনুভূতি থেকে অনেকেই অসচেতন থাকার কারণে কোরআন এবং সুন্নার নামে বা ওয়াজের নামে, বক্তব্যের নামে সমাজে বিভিন্ন রূপ মিথ্যা গল্প কাহিনী এবং ভুল বক্তব্য সমাজে প্রচলিত হয়ে যাচ্ছে, এবং এর মাধ্যম দিয়ে মানুষেরা কোরআন এবং সহি সুন্নার অরিজিনাল এবং সত্য পথ থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন মিথ্যা কল্পকাহিনীকে কোরআন এবং হাদিস বলেই বিশ্বাস করে তাদের ইমান হারা হচ্ছে, এবং সেটাকে বিশ্বাস করে তারা বিভিন্নভাবে ভুল করার চেষ্টা অপপ্রয়াস চালাচ্ছে। এজন্য কোরআন এবং সুন্নাই মিথ্যা অথবা জাল এবং জয়ীফ হাদিস এবং তদন্ত ছাড়া, প্রমাণ সাপেক্ষ বিষয় ছাড়া, আজড়া বা অযথা একটি কথা, যে কোনো কিছু কোরআন হাদিসের নামে বলা থেকে বারংবার সতর্ক এবং সাবধান করা হয়েছে। কোরআন এবং হাদিসের নামে এমন কোনো কথা বলা যাবে না যেই কথা আসলে কোরআন এবং হাদিস দ্বারা আসলে সমর্থিত নয়। আপনি যে কথাটি বলবেন সেই কথা বলার পূর্বে আপনাকে তদন্ত যাচাই বাছাই সাপেক্ষে আপনাকে সেই কথাটি সত্য যখন প্রুভ হবে, প্রমাণিত হবে, তারপরে সেই কথাটি আপনাকে কোরআন এবং হাদিসের নামে বলতে পারবেন। এর পূর্বে আপনি শুনেছেন এবং শুধু বলে দিলেন, এটা আসলে কখনো বৈশিষ্ট্য হওয়া উচিত উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাদিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বলে দেয়, তদন্ত ছাড়াই যে কোনো কথা একটা শুনলো আর সেটা বলে দিল, এটা একটা মানুষের মিথ্যুক হওয়ার জন্য এটাই তার জন্য যথেষ্ট। এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলা থেকে মুমিন মিল্লাতকে এবং মুসলিম মিল্লাতকে আল্লাহ সতর্ক সাবধান করেছেন। আল্লাহ বলেন কোরআনুল কারিমের সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 37, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফুমা লাইসা, আল্লাহ বলেন যে এনবে আপনি এমন কোনো কথা বলিয়েন না যেই কথার ব্যাপারে আপনার জ্ঞান নাই, যে কথার ব্যাপারে আপনি জানেন না, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে নিষেধ করেছেন। অর্থাৎ যে বিষয়ে আমার এক্সপিরিয়েন্স নেই, জানা নাই, বোঝা নাই, এবং যে বিষয় সম্পর্কে আমি অভিজ্ঞ নয়, সেই বিষয়টি বলা যাবে না, সেই বিষয় নিয়ে অনধিকার চর্চা করা কোরআন এবং হাদিসে এবং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। অতএব কোরআন এবং সুন্নার ব্যাপারে যেটা আমি জানি না, সেই বিষয়টি আসলে সত্য কি না সেটা আমি না জানা পর্যন্ত সেটা কখনোই বলা যাবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন কোরআনুল কারিমের সূরা হুজুরাতে 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন যে ইজা যা আকুম ফাসিকুম বিনাবাইম ফাতাবাইয়ানু, আল্লাহ বলছেন যে তোমাদের কাছে যখন কোনো ফাসিক কোনো বিষয়ের খবর নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে, তো সেটা তোমরা যাচাই করো, তারপরে সেটা তোমরা বলো। তাহলে কোরআন এবং হাদিসের ব্যাপারে যাচাই সাপেক্ষ যে কথা সেটাই আপনাকে বলতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে কথাটি বলবেন সেই কথাটি রাসূলের হাদিস কিনা এটা আসলে আগে যাচাই বাছাই করে নিয়ে তারপরে প্রমাণিত হওয়ার পরে তারপর আপনি কথাটি বলতে পারবেন, এর পূর্বে এই কথাটি বলা যাবে না। যদি কেউ রাসূলের নামে মিথ্যা আরোপ করে তাহলে তার গুণ অত্যন্ত ভয়াবহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা বুখারীর প্রথম খণ্ড এসেছে, 33 পৃষ্ঠার মধ্যে এসেছে, এবং 107 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, কেউ যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এমন কোনো কথা বলে যে কথা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি, তাহলে সে তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। অতএব মানে সেই বিষয়টি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেননি সেটা যদি কেউ বলে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি মান হাদ্দাসা আন্নি হাদিসান ইউরা, কেউ যদি আমার পক্ষ থেকে কোনো হাদিস বর্ণনা করে যে সেটা সন্দেহপূর্ণ, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিনা সেই বিষয়ে নিয়ে ধোঁয়াশা রয়েছে, ডাউট রয়েছে, সন্দেহ রয়েছে, তাহলে সেই হাদিসটিও বলা যাবে না। যদি সেই হাদিস কেউ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাহলে সে মিথ্যুকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব কোরআন এবং হাদিসের নামে বা বক্তব্যের নামে, ওয়াজের নামে যে কথাটি বলবেন আমরা বলবো, সেই কথাটি বলার পূর্বে আমাদের যাচাই করতে হবে, সেই কথাটি অনুসন্ধান করতে হবে। যদি সেটা সত্য প্রমাণিত হয় তাহলে সেটা বলতে হবে, না হলে আমি শুনেছি বা কোথাও আমি একটা বইয়ে দেখলাম রেফারেন্স ছাড়া, উইদাউট রেফারেন্স কোনো কথা লেখা আছে সেটা আমি বলে দিলাম, এটা কখনো বলা উচিত নয়। এবং এই সচেতনতা অভাবে আমাদের মুসলিম সমাজ আজকে ওয়াজের নামে নানা মিথ্যা কল্পকাহিনী আমাদের সমাজে বিভিন্নভাবে প্রচলিত রয়েছে। আসুন সংক্ষেপে আমরা সেই বিষয়গুলো একটু বলার জন্য আপনাদের সমক্ষে আমরা চেষ্টা করব। আমরা আমাদের সমাজে ওয়াজের নামে অনেক কাহিনী শুনেছি, এর মধ্যে অন্যতম একটি কাহিনী আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে জাবের রাদিয়াল্লাহু আনহু ছাগল বা বকরি জবহ করেছিলেন। তো এই দৃশ্যটা তার দুই সন্তান ছিল তারা দেখে ফেলেছে, এবং তারা তার পিতা জাবের রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে দুই সন্তান বকরি জবাই কীভাবে করে এইটা নিয়ে খেলা শুরু করেছে, এবং এক পর্যায়ে এক ভাই আরেক ভাইকে জবাই করে ফেলেছে। তো এক ভাইকে জবহ করার ফলে পরের ভাই মানে ভয়ে আতঙ্কিত হয়ে সে নিজেও নিজে আত্মহত্যা করে দুজনই মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে মেহমান হিসেবে আসবেন, তাকে যদি তারকে এই কথাটি জানানো হয় তাহলে কেমন হয়, রাসূলের সাথে এটা একটা শানের খেলাপ হয়ে যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু নাকি তার দুই সন্তানকে একটা কাপড় দিয়ে জড়ে সুন্দর করে খাটের নিচে বিছানার নিচে রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসেছেন এবং খেতে বসে তিনি বললেন যে জাবের রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন যে তোমার দুই সন্তান কই, তাদেরকে ডাকো, তারা আমার সাথে এসে খানায় অংশগ্রহণ করুক। তিনি বললেন যে তারা ঘুমিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আসলে তারা তো ঘুমিয়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাটের নিচে যেয়ে নাকি তার দুই সন্তানকে ডাক দিলেন যে হে বাচ্চারা তোমরা উঠে আসো আমার সাথে খানা খাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে আহ্বানে সাড়া দিয়ে মৃত দুই সন্তান উঠে জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে খানা খেলো। এই কাহিনী আরও বিভিন্নভাবে সুর দিয়ে এমন করে আমাদের সমাজের কিছু বক্তারা বলে থাকে যে মানুষেরা এবার একবারে ইমোশনাল হয়ে যায়, আবেগ আপ্লুত হয়ে যে মানুষেরা ক্রন্দন করে। এই কাহিনী আমরা যুগ যুগ ধরে শুনে আসছি, এই কাহিনী আমাদের সমাজে প্রচলিত, অনেক বক্তা এই কথাগুলো বলে থাকে। কিন্তু আসলে আমরা কি যাচাই করে দেখেছি যে এই কাহিনীটির কোনো আসলে ভিত্তি আছে কি না, বা এই কাহিনীটির দলিল কি, কোথায় আছে, কোনো কিতাবে বা কোনো হাদিসে এই বিষয়টা আছে কি? এত বড় একটা মুজিজা সংগঠিত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের সাথে হয়ে গেল, তাহলে জাবের রাদিয়াল্লাহু আনহু তো হাদিসটা বর্ণনা করতে পারতেন, বা তার কোনো তো রেফারেন্স থাকতে হবে, তার কোনো প্রমাণ থাকতে হবে। কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য যে আমরা আসলে যাচাই বাছাইয়ের অভাবে আমাদের সমাজে এরকম হাজারো বক্তব্য প্রচলিত রয়েছে, তার মধ্যে এটি অন্যতম একটি বিষয় যে এটি মিথ্যা, এর কোনো প্রমাণ আসলে কোরআন এবং সহিহ সুন্নাহ বা এর কোনো সত্য কোনো প্রমাণ আসলে আমাদের নেই আর কি। তাহলে আমরা ওয়াজের নামে এই যে কথাগুলো শুনছি, যারা বলছেন তাদেরকেও এটা ভাবা উচিত, আর যারা আমরা শুনছি তাদেরকেও এটা ভাবা উচিত যে আসলে কোরআন এবং সুন্নাহ বা এই কথাটির কোনো দলিল আছে কিনা। না হলে এইভাবে আমরা দলিল ছাড়াই যুগের পর যুগ আমরা রসালো বিভিন্নভাবে ওয়াজ শুনে যাব, কিন্তু আসলে আমাদের ইমানের এবং আমলের কোনো উপকারিতা সংগঠিত হবে না। আজকে বাংলাদেশে এটাই ঘটছে, বাংলাদেশে অধিকাংশ জালসা, তাফসির, মাহফিল বা যে কোনো ওয়াজ এর ফলাফল আসলে শূন্য। দেখা যাচ্ছে রাতের পর রাত তাফসির হচ্ছে, জালসা মাহফিল হচ্ছে, কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহর নামে বিভিন্নভাবে অপব্যাখ্যা, অপপ্রচার, রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক ওয়াজ, রাজনৈতিক তাফসির বা নিজের দল মত মাজহাবের পক্ষে সাফাই গাওয়া একের পর এক চলছে, কিন্তু আসলে কোরআন এবং সহিহ সুন্নাহর সত্য কথাগুলো বিভিন্নভাবে চাপা পড়ে যাচ্ছে। এই তাফসির মাহফিল, এই ওয়াজ, এই জালসা, এগুলা দিয়ে আসলে কতটা উপকার হচ্ছে এটা আসলে আমাদের ভাবা দরকার।
আপনি জালসা তাফসির মাহফিল করেন, সেটা এটা ইসলাম প্রচারের জন্য অবশ্যই মাধ্যম হতে পারে, কিন্তু সেই মাধ্যমটি যেন কোরআন এবং সহিহ সুন্নাহ সমর্থিত হয়, এবং সেই জালসা তাফসির মাহফিল বা যেটাই বলেন সেখানে যেন কোরআন এবং সহিহ সুন্নাহর অরিজিনাল সত্য সঠিক বক্তব্যগুলো জাতির সামনে তুলে ধরা হয়, সেখানে যেন কোরআন এবং সুন্নাহর নামে অপব্যাখ্যা করে মানুষদেরকে যেন নির্দিষ্ট কোনো দলের দিকে বা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে এবং নির্দিষ্ট কোনো স্বার্থ হাসিলের জন্য যেন তাদেরকে অপব্যবহার করা না হয়, এটা আমাদের বুঝতে হবে। আজকে অনেক টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে জালসা মাহফিল প্যান্ডেল করা হলো, বক্তা নিয়ে আসা হলো, তিনি 2.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করলেন, শেষে ওয়াজে দেখা গেল কি এই ধরনের মিথ্যা কিছু কল্পকাহিনী বলে কোরআন এবং হাদিসের নামে অনেকে কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে বিভিন্ন আজকে খারেজি মুরজিয়া শিয়াদের আকিদা তারা বিভিন্নভাবে আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে দিচ্ছে। আমরা এগুলা অনেকেই বুঝতে চাই না, আমরা ভাবি অমুক এত বড় বক্তা তার কথা কি ভুল হতে পারে, কিন্তু আসলে কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক কথা অধিকাংশ মানুষের কাছে আমাদের প্রচার এবং প্রচার মানে প্রসারের সুযোগ আমাদের অভাবের কারণে বা আমাদের মানুষেরা এই বিষয়গুলো সত্য সঠিক বিষয়গুলোকে মানতে চায় না, এজন্য আমাদের সমাজে আজকে কোরআন এবং সুন্নাহর নামে বিভিন্ন অসংলগ্নতা এবং বিভিন্ন শিরক বিদআতের আখড়া বা বিভিন্ন ধরনের শিরক বিদআত আমরা আজকে দেখতে পাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, এরপরে আমরা আরও অনেক কাহিনী শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হাসান এবং হুসাইন রাহেমাহুল, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের নিয়ে বিভিন্ন ধরনের কাহিনী আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এমনও বলা হচ্ছে ওয়াজে যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা তার মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কাছে বললেন যে আম্মা আজকে তো ঈদের দিন, আমাদের ঈদের নতুন জামা কই। তো তিনি দেখলেন যে তাদের তো ঈদের নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য তাদের নাই, তো তিনি বাচ্চাদের বোঝানোর জন্য বললেন যে যাও তোমরা গোসল করে আসো, গোসল করে আসলে তোমাদের নতুন জামা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য সহ্য করতে পারলেন না, তিনি নাকি জিব্রাইল আমিনকে বললেন জিব্রাইল যাও জান্নাত থেকে দুটি জামা নিয়ে যে ফাতেমাকে দিয়ে আসো হাসান এবং হুসাইনের জন্য। তো জিব্রাইল আমিন দর্জির সুরতে দর্জির রূপ ধরে দুইটি জামা নিয়ে এসে, একটি লাল জামা একটি নীল জামা ফাতেমা রাজাল্লাহ আনহা ফাতেমা রাজাল্লাহ আনহার কাছে দিয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাজাল্লাহ আনহা তার এই দুইটি জামা হাসান এবং হুসাইন রাজাল্লাহ আনহুমা তাকে তাদেরকে দিয়ে দিলেন গায়ে দেওয়ার জন্য। তারা দুইটি জামা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে চলে গেল, যে খুশিতে বলল নানা এই জামাদের আজকে ঈদের জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামা দেখে নাকি কাঁদলেন, হ্যাঁ, এবং তিনি লাল জামাটি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিলেন এবং নীল জামাটি হাসান রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, এবং তিনি দিয়ে এটাই বোঝাতে চাইলেন যে এইভাবে কারবালাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ বা শাহাদত বরণ করবেন এবং হাসান রাদিয়াল্লাহু আনহু এইভাবে বিষ প্রয়োগে তিনি মৃত্যুবরণ করবেন। এই যে লাল আর নীল জামার এই কাহিনী আমাদের সমাজে বিভিন্নভাবে প্রচলিত রয়েছে, এইরকম ওয়াজ আমাদের সমাজে রয়েছে, কিন্তু আসলে এই কাহিনীগুলো কোনো ভিত্তি নাই, এই কাহিনীগুলোর কোনো ভিত্তি আমাদের সমাজে কোনো কিতাবে ওগুলো নাই, বরং শুধুমাত্রই প্রচলিত এইরকম ওয়াজের মাধ্যমে আমরা এই কথাগুলো শুনেছি। তাহলে এই যে ওয়াজের নামে, রসুলের নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নামে, কন্যার নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দুই নাতির নামে এরকম বিভিন্নভাবে মিথ্যা কল্প কাহিনী ইতিহাস যারা আমরা বলছি তাদের বিষয়টি ভাবা দরকার ছিল, যে আমি যে বক্তব্যটি দিব সেটা আসলে কোনো রেফারেন্স আছে কিনা, তার দলিল আছে কিনা, আর যারা আমরা শুনেছি তাদেরও ভাবার উচিত ছিল যে বিষয়টা আসলে হুজুর ওয়াজ করে গেল শুধুমাত্র, কোনো দলিল বা কোনো কিছু পেশ করলো না। এইভাবে আমাদের সমাজে অনেক মিথ্যা ওয়াজ ওয়াজের নামে রয়েছে। এরপরে আরেকটি বিষয় আমাদের রয়েছে যে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন জাকারিয়া আলাইহিমুস জাকারিয়া আলাইহিস সালাম, তিনি তার ব্যাপারে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে জাকারিয়া আলাইহিস সালামকে কাফেররা তাড়া করলেন, তাকে মৃত্যু মানে হত্যা করার জন্য কাফেররা ধাওয়া করেছেন, তো জাকারিয়া আলাইহিস সালাম এভাবে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, যেতে যেতে তিনি দেখলেন যে পিছনে কাফেররা চলে এসেছে, তারা তো তাকে হত্যা করে ফেলবে। তখন তিনি কি করলেন, তো তিনি একটা গাছের কাছে যে গাছকে বলেন গাছ তুমি দুর্ভাগ হয়ে যাও, আমাকে আশ্রয় দাও, আমাকে বাঁচাও। তো নবী জাকারিয়া আলাইহিস সালামের কথা শুনে গাছ দুই ভাগ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জাকারিয়া তুমি তো আমার কাছে আশ্রয় না চেয়ে গাছের কাছে আশ্রয় চাইলা, তো তুমি এই যে এটাই ভুল করে ফেলেছো। এখন কাফেরেরা তখন দেখে ফেললো, শয়তান তাদেরকে নাকি বললো যে হ্যাঁ জাকারিয়া এই গাছে রয়েছে, কেউ কেউ বলে রুমালের এক কোনা বের হয়েছিল, তো তাই মানে কাফেরেরা বুঝে ফেলেছে যে এখানে জাকারিয়া আলাইহিস সালাম রয়েছেন। তো তারা কি করলো, করাত নিয়ে এসে গাছের দুই ভাগ করতে লাগলো, করাত যখন জাকারিয়া সালামের মাথার কাছে চলে আসলো তখন তিনি আল্লাহকে বলেন আল্লাহ আমারে বাঁচাও, আমাকে রক্ষা করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন নাকি বললেন যে যদি তুমি এখন এখন যদি একটু আহ পর্যন্ত করেছো তাহলে তোমার নবুয়তির খাতা থেকে নাম কেটে যাবে।
এই যে আমাদের সমাজে গল্প, এইভাবে নাকি জাকির আলাইহিস সালামকে কাফেররা শহীদ করে ফেলেছিল, এইরকম মানে আমাদের সমাজে এই যে ওয়াজ, এই যে গল্প প্রচলিত রয়েছে, একেবারে কোনো দলিল নাই, কোনো দলিলই নাই বিষয়গুলোর। বরং এগুলো সব ইসরায়েলি উপকথা এবং তাফসিরের কিতাবে বিভিন্নভাবে এই কথাগুলো মানে সনদহীনভাবে এবং বিভিন্ন ত্রুটিপূর্ণ অবস্থায় বর্ণিত হয়েছে, কিন্তু সেগুলাকে পুঁজি করে আমাদের সমাজে একদল বক্তা বা আলেম ওয়াজের নামে বিভিন্নভাবে মিথ্যা কাহিনীগুলো বলে থাকেন। আল্লামা ইবনু কাসির রাহেমাহুল্লাহ তার তাফসির ইবনু কাসিরের তৃতীয় খণ্ড 127 পৃষ্ঠার মধ্যে এবং আল বিদায়া ওয়ান নিহায়া এর প্রথম খণ্ড 50 পৃষ্ঠা এবং দ্বিতীয় খণ্ড 250 পৃষ্ঠার মধ্যেও তিনি বলেছেন যে কাহিনীগুলো মিথ্যা। তিনি বলছেন, হাজা সিয়াকুন গরিবুন জিদ্দান, এই কথাটি একবারে অপরিচিত এবং আশ্চর্য একটা কাহিনীর মতো। হাদিসুন আজিবুন, এবং আজিব একটা আশ্চর্য একটা হাদিস। ওয়ারাফাহু মুনকারুন, এবং এই বিষয়গুলো সব মুনকার এবং এই বিষয়গুলো ঠিক নয়। তাহলে এই যে আমাদের সমাজে এই কথাগুলো প্রচলিত রয়েছে, ওয়াজের নামে এইরকম বিভিন্ন কল্প কাহিনী বা বিভিন্ন গল্প প্রচলিত রয়েছে যার সাথে কোরআন এবং হাদিসের আসলে সম্পর্ক নাই। অতএব সম্মানিত বন্ধুগণ, এটা আমাদের বুঝতে হবে যে কোরআন এবং সহি সুন্নার অরিজিনাল সঠিক সত্য কথাগুলো যদি সেটা তিতুম হয়, যদি আমার আকিদা আমলের সাথে মিল না থাকে, কিন্তু যদি সেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাহলে গোড়ামি এবং যাবতীয় ধরনের জিদ এবং অহংকার পরিত্যাগ করে সেই কথাকে অকপটে মেনে নিতে হবে এবং নিজের লালিত বিশ্বাস আমল আকিদাকে সংশোধন করে কোরআন এবং সহি সুন্নার পথে ফিরে আসতে হবে যদি আপনি মুক্তি পেতে চান। এখানে গোড়ামি, এখানে অহংকার, এখানে জিদ বা দলীয়তার কোনোরূপ কোনো সুযোগ নেই। আপনি যেই হন না কেন, যদি আপনার কোনো কথা আমার কোনো কথা ভুল প্রমাণিত হয়ে যায়, তাহলে সেটা অকপটে আপনাকে মেনে নিয়ে কোরআন এবং সহি সুন্নার কাছে আপনার আত্মসমর্পণ করতে হবে। এটাই হলো আপনার জন্য মুক্তির উপায়। কাজে আসুন আমরা কোরআন এবং সহি সুন্নার সঠিক কথাগুলো বোঝার চেষ্টা করি এবং সঠিক আমলগুলো বোঝার চেষ্টা করি এবং ওয়াজের নামে সঠিক সত্য আমরা কথা বলার চেষ্টা করি এবং সঠিক সুন্দর এবং সত্য কথা শোনার চেষ্টা করি। আর যে সমস্ত ওয়াজের নামে ভুল এবং মিথ্যা কল্প কাহিনী বা বিভিন্ন প্রচলিত রয়েছে, সেগুলো আমরা বুঝে শুনে আমরা সেগুলো থেকে বিরত হই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবলে আজকে আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করছি। যারা আমাদের শুনছিলেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং তাদের সকলের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাদের সকলকে কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে দিনের সহি পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।